মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না রে বাপি, আজ আমাকে, আজ তোকে এই পৃথিবীর ধরাধাম থেকে স্বর্গে চলে যেতে হবে। ওরে বাপি, তো তাপ কেন তুই কাঁদছিস রে বাপি? ওরে বাপি, তো তাপ সখীর অশ্রু মুছে ফেল বাপি, তুই হয়েছিস জমিদার বংশের সন্তান, তাই বাপি কাঁদতে নেই, দক্ষে যাদের জীবন গড়া, ওরে বাপি তাদের আবার দক্ষ কিসের? চল বাপি, আমি এখনই তোকে স্কুলে নিয়ে যাচ্ছি, তোকে লেখাপড়া শিখতে হবে, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তাছাড়া আমি আমার বড় ভাইয়ের সঙ্গে প্রতিজ্ঞা করেছি, তোকে লেখাপড়া শিখিয়ে আদর্শ শিক্ষায় একটা মানুষের মতো মানুষ করবো। বাপি, হেরে বাপি, চল বাপি, আমি এখনই তোকে স্কুলে ভর্তি করে দেবো, তুই জমিদার বংশের সন্তান, তোকে লেখাপড়া শিখতে হবে। চল বাপি, চল চল। খালি পড়ার কথা মনে হয়, কিছুই স্যারের কাছে কোহাই না। স্যার গো, স্যার গো, স্যার গো, স্কুলে স্যার আহে নাই। স্যার বোধহয় বোধহয় আজকে আব না। রশি রশি চাষা তো আসে আব। স্যার বোধহয় আজকে আব না, পাইয়া গেছে গা। চিম্পা খুশি, এটা দেখ আমি খুশি। বালা বালা, এটা খেলা বালা না কে? হ্যাঁ, কি খায় কি আমরা
হ্যালো, আমি একটা 4:30 থেকে নাম কান কইরা নই না, নামো কইরা আসি না, কথা কানে যায় না। এই এই সরি এই সরি আই কানে ধরছে সরি আমার রে, ওই তুই থাকতে আমার কানে ধরলো, তুই তো লাডাকি ঘুরে খা। এই ওই কি করবে আমাকে, আকিজ বিড়ি আকিজ বিড়ি, তুই না আমার দোস্ত, আমি স্টেজে গিয়ে আগে খাইতাম না, আকিজ বিড়ি খাওয়া দোস্তি খা, আমি বিড়ি সিড়ি খাই না, আমি মেকআপ খাই, মেকআপ দেন যাব। আচ্ছা ছারে কি হয়েছে রে, ছারে কোনো আসছে না কেন? ছারে না, ছারে নানি হরি না, নারি হরি বতে উন ডেলিভারি ও পাস। হ্যাঁ তুই তা কালে আমার আমার মারব কারে, ছার পাইছে তোকে তুই ভাবি একে বিন্দু ভালোবাসাতে আমার আমি সিন্ধু দিছিলা পা দিব, বিন্দু ভালোবাসাতে আমি একে দিছিলা পা দিব, ও তুমি আমি তু জানিলে আমি কইছিলাম কি করে জানুন, মোবাইলে আরো দিন বিষয় কথা কইতে কইতে চুপ করে বস, হ্যাঁ এবার পর কি স্যার, এবার পর পরমু স্যার, পর পরমু, হ্যাঁ লেখাপড়া করে তারপরে পড়া কি জিনিসটা বুঝে না, একদিন সবদিন বইয়ের পড়া পর, বইয়ের পড়া পর, চুপ করে বস, বসেন না কেন, বইয়ের পড়া পর বসে কেন বস, আমি ভেতরে মেয়ে চুস না
ফুলের কি বাস, করঞ্জার ফুল না কানে দুল, একটি কুকুর দুইটি মাথা, চলো কুকুর কলিকাতা, কলিকাতার ভিতরে ধান খাইলো মার কবিতরে, আলোই পাতা টলোই টলোই নাম বাবা তার জয়, স্যার বেগিরি বউ আছে আমার বউ কই, আমি এসেছি আমার একমাত্র ভাতুষপত্র জমিদার তো আমি একে আপনার স্কুলে ভর্তি করতে। আমি খুব খুশি হলাম স্যার সাহেব। আচ্ছা মাস্টার সাহেব, আপনার স্কুলে ভর্তির ফিস এবং মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি ফিস হলো 10 টাকা, মাসিক বেতন 5 টাকা। এই মোট 15 টাকা দিলে চলবে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে মাস্টার সাহেব। ইয়ে মানে মাস্টার সাহেব, আগামী কাল আব্দুল হামিদকে দিয়ে আপনার 15 টাকা আমি পাঠিয়ে দেব। কিন্তু মাস্টার সাহেব, আমার একমাত্র সন্তান, সে আমার ভাতুষপুত্র নয়, সে হয়েছে আমার সন্তান জমিদার তুতামিয়া। আপনি তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে একটা মানুষের মতো মানুষ করে তুলবেন। বাপি তোতা যাও বাপি, কাকা ক্লাসে প্রবেশ করো। ঠিক আছে ঠিক আছে তুতামিয়া, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যে আশা করে আমার স্কুলে ভর্তি করে দিলেন, আপনার বংশের মুখ যেন উজ্জ্বলিত হয়, সেই আশা নিয়ে আপনার ভাতুষপুত্র তুতামিয়াকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বংশের মতো মানুষের মতো মানুষ গড়ে তুলে আপনার হাতে তুলে দেব। ঠিক আছে মাস্টার সাহেব, তবে আমি চলে যাচ্ছি মাস্টার সাহেব। আমার একমাত্র ভাতুষপুত্রকে আপনার স্কুলে আমি ভর্তি করে গেলাম, কিন্তু যাবার পূর্বে আমি চেয়ারম্যানের দলালতহীন একটি কথা বলে যাচ্ছি মাস্টার সাহেব। ততার হাড়গুলো হচ্ছে আমার আর মাংসগুলো হচ্ছে আপনার। আল্লাহ বাসাই দে বাবার কথা কয় না, নাগে যদি কথার ভিতরে তাহলে জোর যায় খুড়ি বাবার একটা ঘুমতে একটা চেয়ারম্যান সাবে। হ্যালো দাদা বসো, ফেলে বসো বসো। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব কে? আমার একমাত্র ছোট বোন বোনু, ওকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি। বেশ ভালো কথা তো, আমি খুব খুশি হলাম। বলুন আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি ফিস 10 টাকা আর মাসিক 5 টাকা। ঠিক আছে, এই 15 টাকা দিলে চলবে রবি কাজে। আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন। বলুন বলুন। আমার একমাত্র বোন গুনু, আমার ইচ্ছা আমি কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আমি এতে আপনার কাছে আশা করব ওর লেখাপড়ার জন্য কোনো ঘাটতি না থাকে। ঠিক আছে রফিক কাজী, আপনি যে আশা করে আপনার মান সম্মান ইজ্জত নিয়ে আমার স্কুলে আপনার ছোট বোন গুনাইকে নিয়ে আসছেন আমার স্কুলে ভর্তি করার জন্য, আপনার মুখের প্রদীপ আমার বংশের প্রদীপ যেন আলোকিত হয়, সেই আশা নিয়ে আপনার ছোট বোন গুনাইকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে আপনার হাতে তুলে দেব। আমি খুশি হলাম মাস্টার সাহেব। গুনো তুমি ক্লাসে বসো, আমি যাই। আগে তো বালা ছিলাম নদীর কুল না ভাল লাগে আমার
আরামজাদা পড়াশোনা করে স্যার ওরে দিলেন বাড়ি না। আচ্ছা ঠিক আছে, তুই বেতাল বানান কর, তো বেতাল বেল তোলের বাড়িতে ব্যান্ডাকুল আচ্ছা তো তামিয়া তুমি দাঁড়া তো, বলুন স্যার। বলতো একটি গাছের ডালে দশটি পাখি বসে, একটি শিকারী এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো, বলতো তো তা কয়টি পাখি থাকে? নয়টি স্যার। হলো না। আচ্ছা গুনাই তুমি বলতো একটি গাছে ডালে দশটি পাখি বসা আছে, একটি শিকারী এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো, বলতো গুনাই কয়টি পাখি থাকে? একটিও না স্যার। কারণ যখন এক শিকারী এসে একটি পাখিকে গুলি করলো, সেই পাখিটা গুলি খেয়ে মাটিতে পড়ে গেল আর বাকি নয়টি উড়িয়ে গেল। আমি পাই রাজা, এই স্যার আমি পারতাম না। সবা খুব খুশি হলাম গুনাই, তোমার উত্তর পেয়ে আমি খুব খুশি হলাম। দেখো তো তামিয়া, আজকে তুমি একটি মেয়ের কাছে হেরে গেলে। হ্যাঁ, তোমার চাচা আশা করে আমার স্কুলে ভর্তি করে দিছে, আজ এই উত্তরটা তুমি পেলে না। হ্যাঁ, তোমরা তো জমিদার বংশের ছেলে, তোমাদের লেখাপড়া তেমন হবে না, তো তা যদি সুন্দরভাবে লেখাপড়া করতে পারো তাহলে প্রতিদিন নিয়মিত স্কুলে এসো, আর যদি লেখাপড়া তোমার মনোযোগ না থাকে তাহলে স্কুলে আসার আর কোনো দরকার নাই। ঠিক আছে তো তামিয়া, আজকের জন্য সকালের ছুটি, আগামীকাল সকালে নিয়মিত। ছি 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 তো তামিয়া, একটা মেয়ের কাছে তুমি হেরে গেলে। ছি 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 পাগল মারে। কি হলো, যাও। কি হলো তো তামিয়া, সামান্য টঙ্কে হেরে গেলে? স্কুলে আসতে হলে লেখাপড়া শিখে কবে আসতে হয়? দাঁড়াও, অঙ্কে পরাজিত হয়েছি আমি, যা কিছু বলার মাস্টার সাহেবই আমাকে বলে গেছেন। তোমার জন্য, তোমার জন্য স্কুলের ছাত্র ছাত্রীরা আজ আমাকে স্কুলে যথেষ্ট অপমান করেছে, তাই আমি আজ এই স্কুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আজকের এই অপমানের প্রতিশোধ আমি অক্ষরে অক্ষরে নেব। কি করে তা শুনবে না? বলো, তোমাকে আমার পদসেবিকা দাসী করে যদি না পারি, মনে রাখবে আমি মরহুম লাল মিয়ার অবৈধ সন্তান। আমি আর কোনোদিন এই স্কুলে পড়তে আসবো না।